ক্যানভাস এডুকেয়ারে সকলকে স্বাগতম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় 2021 সেশনের পদার্থবিজ্ঞানের রিটেন অংশটি সমাধান করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা লক্ষ্য করি যে পদার্থবিজ্ঞানের রিটেন অংশে কোন প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্নটি ছিল নিউটনীয় বলবিদ্যার, একজন বাইসাইকেল আরোহী সমতল বক্রপথে ভি ব্যাগে ভ্রমণ করছে, সাইকেলের চাকা এবং পথের মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান 0.5, সাইকেলের উপর ক্রিয়াশীল বলসমূহের নাম লিখো। যদি ব্যাগ ভি সমান সমান 10 মিটার পার সেকেন্ড হয় তবে সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে আরোহী ভ্রমণ করতে পারবে? তাহলে আমাদের এখানকার কনসেপ্ট যে বৃত্তাকার পথে ভ্রমণ করবে, এখন বৃত্তাকার পথে ভ্রমণ করলে আমাদের কনসেপ্টুয়ালি আমরা অঙ্ক কীভাবে করি সেটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। ভি ব্যাগে গতিশীল বৃত্তাকার পথে একটি গাড়ি ঘুরতেছে বা চলতেছে। এখন বৃত্তাকার বা কেন্দ্রমুখী বলের যে কনসেপ্ট, এই অঙ্কে আমরা আসলে কেন্দ্রমুখী বলের কনসেপ্ট কীভাবে কাজে লাগাব। নর্মালি আমাদের যে বেসিক, এই কোয়েশন আমরা দুইভাবে চিন্তা করতে পারি। এক, অবজারভার গাড়ির ভিতরে আছে, যিনি অবজার্ভ করতেছে উনি গাড়ির ভিতরে, মানে নন ইনার্শিয়া ফ্রেমে আছে, অথবা অবজারভার গাড়ির বাহিরে আছে, বাহির থেকে অবজার্ভ করতেছে। দুই ক্ষেত্রে অঙ্কের অ্যাপ্রোচ দুই রকম হবে। এখান থেকে যখন দেখবে যে ইনার্শিয়া ফ্রেম থেকে যে দেখবে, মানে বাহির থেকে, গাড়ির বাহির থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের চিন্তাভাবনাটা হবে এরকম, যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে তাহলে কোনো না কোনো বল কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। এখানে একটি ইম্পর্টেন্ট ব্যাপার, কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী যে বল সেই ব্যাপারটি আমাদের বুঝতে হবে। কেন্দ্র বিমুখী বলের কনসেপ্ট কখন আসে, কেন্দ্রমুখী বলের কনসেপ্ট কখন আসে? তাহলে কোনো না কোনো ফোর্সকে কেন্দ্রের দিকে কী করতে হবে, বল প্রদান করতে হবে। এই ক্ষেত্রে আমাদের কনসেপ্ট হচ্ছে এইরকম যে ওই পয়েন্টে কেন্দ্রের দিকে যে পরিমাণ বল, সামেশন অফ এফসি, মানে কেন্দ্রের দিকে টোটাল যে বল, সেই বল আসলে কার সমান হবে, এম ভি স্কোয়ার বাই আর এর। এটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে, যদি অবজারভার বাইরে থাকে তাহলে আমরা আসলে এইভাবে চিন্তা করি, এম এসি, দেন এসির ভ্যালু হচ্ছে কেন্দ্রমুখী বলের ত্বরণের মান হচ্ছে ভি স্কোয়ার বাই আর, তখন এম ভি স্কোয়ার বাই আর আসে। যখন আমরা ইনার্শিয়া ফ্রেম, মানে বাহির থেকে আমরা চিন্তা করি, তখন আমাদের কনসেপ্টটা আমাদের চিন্তা করবে এভাবে। দেন আমরা খুব কষ্ট করে খুঁজে বের করার চেষ্টা করবো যে কেন্দ্রের দিকে কোন কোন বল কাজ করতেছে, সেটা কার সমান হবে, কেন্দ্রমুখী বলের সমান হবে। আচ্ছা, এটা ছিল কেন্দ্রমুখী বলের কনসেপ্ট, যদি আমরা কেন্দ্রমুখী বলের কনসেপ্ট অঙ্ক করতে চাই। এখন আমাদের অবজারভার যদি ভিতরে হয়, যদি আমরা এইভাবে চিন্তা করি যে আমাদের কেস টুতে আমরা এটা চিন্তা করলাম, কেস ওয়ানে আসলে এই অবজারভারকে নিয়ে চিন্তা করলাম, কেস টুতে যখন আমরা ইকুয়েশন লিখব তখন ঘটনা হবে দুই রকম। আমরা যখন গাড়িতে থাকি, যখন বৃত্তাকার পথে ঘুরে, তখন হঠাৎ করে ব্রেক করলে দেখবেন আমরা দুই ধরনের, দুই দিকে আসলে বল অনুভব করি। এক, আমরা সামনে ঝুঁকে যাই, আর দুই, মনে হয় আমরা বাহির দিকে চলে যাব। মানে গাড়ি যদি এভাবে ঘুরতে থাকে তখন আমাদের মনে হয় যে কেন্দ্রের বাইরের দিকে মনে হয় আমরা একটা বল অনুভব করতেছি। তো সেই বলটাকে আমরা আসলে কী বলি, কেন্দ্র বিমুখী বল, যেটাকে আসলে আমরা ফেক ফোর্সও বলতে পারি, কারণ এই ফোর্সের কোনো কী নাই, অস্তিত্ব নাই, এটা আসলে আমরা ফিল করতেছি, এখানে বসে থেকে ফিল করতেছি যে বাইরের দিকে হয়তো আমরা একটা বল অনুভব করতেছি। সেই বলটাকে আমরা আসলে বলি হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। আর কেন্দ্রের দিকে একটি বল কাজ করতেছে সেটি কি, এই চাকা আর এই যে পথের যে ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল, এফ এস। তাহলে এই এফ এস কতক্ষণ পর্যন্ত, এই এফ এস হচ্ছে ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল, আর এম ভি স্কোয়ার বাই আর হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এই ক্ষেত্রে আমরা ইকুয়েশনগুলো লিখে এইভাবে, সামেশন অফ এফ এক্স ইকোয়াস টু জিরো, দেন এফ এস মাইনাস এম ভি স্কোয়ার বাই আর ইকোয়াস টু জিরো, তাহলে এফ এস সমান সমান এম ভি স্কোয়ার বাই আর, এরকম একটা কনসেপ্ট আছে। এখানেও লক্ষ্য করেন, এখানে কেন্দ্রের দিকে বল একটি, এফ এস সমান সমান কী আসবে, এম ভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা যে ফ্রেম থেকেই চিন্তা করি না কেন, কনসেপ্ট আসলে আমাদের একই রকমই আসতেছে, মানে একই আনসার আসতেছে। তাহলে আমাদের চিন্তা করার ওয়ে কয়টা, দুইটা। এক, ইনার্শিয়া ফ্রেমে থেকে,
ইনার্শিয়া ফ্রেমে থাকলে আমাদের কনসেপ্টটা কী হবে, সামেশন অফ এফসি সমান সমান এম এসি, মানে ক্যান্ডিডেট দিকে টোটাল যে বল সেটা কার সমান হবে, এম এসি এর সমান হবে। আর যদি আমরা ওই ফ্রেমের ভিতরে হই তাহলে আমাদের কনসেপ্ট হবে হচ্ছে ওই অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্সের ভ্যালু জিরো, কারণ ওইখানে আমরা একটা বল অনুভব করি আসলে, মানে ওইটা ফিল করি, এটাকে সিউডো ফোর্সও বলতে পারি বা ফেক ফোর্সও বলতে পারি, যে ফোর্সের আসলে কোনো অস্তিত্ব নাই, কেন্দ্র বিমুখী বলের কিন্তু কোনো অস্তিত্ব নাই। তাহলে ওই ফোর্সটা আসলে আমরা যখন বৃত্তার পথে ঘুরি তখন আমরা কোন দিকে অনুভব করি, বাইরের দিকে অনুভব করি। তাহলে এম ভি স্কোয়ার বাই আর কোন দিকে অনুভব করতেছে, বাইরের দিকে। আর ক্যান্ডের দিকে কোন বলটা কাজ করতেছে, ঘর্ষণ বল। তাহলে এই সামেশন অফ এফ এক্স ইকোয়াল টু কত, জিরো, এফ এস মাইনাস এম ভি স্কোয়ার বাই আর ইকোয়াল টু জিরো, তাহলে এফ এস সমান সমান এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে এই এফ এস হচ্ছে ঘর্ষণের কী মান, সর্বোচ্চ মান। তাহলে এটা যদি ঘর্ষণের সর্বোচ্চ মান হয় এই ভ্যালুর জন্য, আমরা ভি এর কী পাবো, ম্যাক্সিমাম ভ্যালু পাবো, আর আর এর কী পাবো, মিনিমাম ভ্যালু পাবো। যদি ভি ভি এর ভ্যালুটা দেওয়া থাকে ওই নির্দিষ্ট ভি এর জন্য, আর এর আমরা কী মান পাবো, মিনিমাম ভ্যালু পাবো। এখন আমাদের ঘর্ষণ বলটা আমরা একটু বোঝার চেষ্টা করি, যে ঘর্ষণ বলটা আসলে ব্যাপারটা কী। আমরা এখন এই অঙ্কে ফিরে আসি, আমরা কনসেপ্ট বোঝার চেষ্টা করছিলাম। তাহলে এফ এস ঘর্ষণ বল কাজ করতেছে এইদিকে, আর এম ভি স্কোয়ার বাই আর যে বলটা কেন্দ্র বিমুখী বল হিসেবে চিনি সেটা আমরা ফিল করতেছি কেন্দ্রের বাহিরের দিকে। তাহলে এখানে আমরা এফ এস আর এম ভি স্কোয়ার বাই আর এর যে কনসেপচুয়াল ব্যাপার সেটি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে এখানে আমরা আসলে অঙ্কটা কীভাবে অ্যাপ্রোচ করবো। প্রথম ঘটনা, এখানে বলগুলোর মান আমরা নির্ণয় করার চেষ্টা করি, কী কী বল আছে সেই বলগুলো আমাদের বলে দিতে হবে। এই যে আরোহী আছে বা যে গাড়ি আছে তার এমজি ভরজনিত বল এমজি নিচের দিয়ে কাজ করতেছে, প্রতিক্রিয়া বল আর তলের যে প্রতিক্রিয়া বল আর উপরের দিয়ে কাজ করতেছে। তাহলে এই আর এই এমজিকে কী করতেছে, প্রশমিত করতেছে। তাহলে এখানে দুইটা ফোর্স পাইলাম, এক হচ্ছে বাইসাইকেল আরোহীর যে টোটাল ওজন আর হচ্ছে তলের যে প্রতিক্রিয়া বল সেটি। তাহলে এই দুইটি ফোর্স আমরা পাইলাম, ফোর্সের নামগুলো যদি আমরা লিখি, এক নাম্বার হচ্ছে ওজন, দ্বিতীয়তে আমরা বলতে পারি তলের প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া, আর তিন তিন নাম্বার হচ্ছে ঘর্ষণ বল। এই যে এখানে বলা আছে চাকার পথের ঘর্ষণ বল, এই বল আসলে কাজ করবে। তাহলে এই ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলই আসলে আমাদের কী করে, এখান থেকে আমরা বুঝতে পারতেছি এই ঘর্ষণ বলই আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দেয়। এই ঘর্ষণ বলই কেন্দ্রমুখী বলের যোগান দেয়। আমরা যদি এই ফ্রেমে থেকে হিসাব করি তাহলে আমাদের কনসেপ্ট হচ্ছে এরকম, যে কেন্দ্রের দিকে যতগুলো বল কাজ করতেছে সেই সব বল একত্রে মিলিত হয়ে, মানে তাদের যে লব্ধি সেটি আসলে কী করতেছে, কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। মানে এই এম ভি স্কোয়ার বাই আর হচ্ছে একটি স্ট্যান্ডার্ড ভ্যালু ওই বৃত্তাকার পথে ঘোরার জন্য। ওই ভ্যালু আসলে প্রোভাইড কে করে, ওই যে বাকি যে ফোর্সগুলো আছে কেন্দ্রের দিকে তারা আসলে কেন্দ্রমুখী বলের যে যোগান দেয় আসলে। মানে সে ব্যাপারটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর হচ্ছে 100 নিউটন। তাহলে এই পথে ঘোরার জন্য, এই বৃত্তার পথে ঘোরার জন্য আমাদের কেন্দ্রের দিকে কত পরিমাণ বল লাগবে, 100 নিউটন, কারণ এম ভি স্কোয়ার বাই আর এর মান সে আমরা বুঝতে পারছি 100 নিউটন। তাহলে কেন্দ্রের দিকে যতগুলো বল কাজ করতেছে তাদের সবগুলো মিলে লব্ধি কত নিউটন হইতে হবে, 100 নিউটন হইতে হবে এই কেন্দ্র, মানে এই বৃত্তাকার পথে যদি আমরা ঘুরতে চাই। এই হচ্ছে এই জায়গার কনসেপ্ট। আর আমরা যদি ওই ইনার্শিয়া ফ্রেমে, মানে আমরা যদি চিন্তা করি যে আরোহী ভিতরে আছে, সেই ক্ষেত্রে আমাদের কী আসবে, কেন্দ্র বিমুখী বলের কনসেপ্ট আসবে। তাহলে এই ছিল আমাদের অঙ্কের ফার্স্ট অংশ। এখন সেকেন্ড অংশ যদি আমরা খুব ভালোভাবে বুঝতে চাই তাহলে ব্যাপারটা হচ্ছে ঘর্ষণ বল সম্পর্কে, স্থিতি ঘর্ষণ বল সম্পর্কে আমাদের জানতে হবে। সে আমাদের যে এফ এস যে আমরা পড়ি, এফ এসের মান 100 নিউটন এটা কিন্তু ফিক্সড না। এফ এসের ভ্যালু 100 নিউটন যদি হয় কোনো কারণে, এটার মিনিং হচ্ছে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান 100 নিউটন। এটা 100 নিউটনই হবে সবসময় ব্যাপারটা এরকম না, যখন যত প্রয়োজন হয় এই ফোর্স তত হবে। সে এম ভি স্কোয়ার বাই আর এর মান যদি 80 নিউটন হয় তাহলে এই ঘর্ষণ বল কত হবে, 80 নিউটন। তাহলে ব্যালেন্স অবস্থায় থাকবে, নাহলে অনেকের মনে হতে পারে যে এই এফ এস
100 নিউটন, এম ভি স্কোয়ারের মান যদি এম ভি স্কোয়ার বাই আর এর মান যদি 80 নিউটন হয়, তাহলে ঘটনা কীরকম ঘটবে যে গাড়ি এদিকে চলে আসবে, কারণ এদিকে ফোর্স বেশি 100, এদিকে যদি 80 হয় তাহলে গাড়ি কি এদিকে চলে আসবে? না, ব্যাপারটা এরকম না। এম ভি স্কোয়ার আর এর মান যদি 80 নিউটন হয়, এখানে এফ এস কত নিউটন বল আসলে ক্রিয়া করবে? 80 নিউটন বলেই ক্রিয়া করবে। এম ভি স্কোয়ার বাই আর এর মান যদি 90 নিউটন হয়, তাহলে এফ এস কতই কাজ করবে? 90 নিউটন। এম ভি স্কোয়ার বাই আর এর মান যদি 100 নিউটন হয়, এফ এস কতই কাজ করবে? 100 নিউটন। এখন কথা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর এর মান যদি 110 নিউটন হয়, এখন ঘটনা কী ঘটবে? এই এফ এস এর সর্বোচ্চ ভ্যালু কত হইতে পারে? 100 নিউটন। এখন এম ভি স্কোয়ার বাই আর যদি 110 নিউটন হয়ে যায়, তখন আসলে গাড়ির চাকা বাইরের দিকে স্কিড করে চলে যাইতে থাকবে, কারণ ওই এম ভি স্কোয়ার বাই আর কে আর এই এফ এস দ্বারা ধরে রাখা কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না, কারণ এম ভি স্কোয়ার বাই আর এর মান এই এফ এস এর যে ম্যাক্সিমাম ভ্যালু, মানে এফ এস এর যে ভ্যালু 100 নিউটন, এটা তো ম্যাক্সিমাম, ওই ম্যাক্সিমাম ভ্যালু ক্রস করে চলে গেছে, তখন গাড়ির চাকা স্কিড করে বাইরের দিকে চলে যাবে। তাহলে এফ এস হচ্ছে আমাদের কী মান? সর্বোচ্চ মান। তাহলে আমাদের কথাটা এরকম হবে যে গাড়ি স্বাভাবিকভাবে যদি চলতে হয়, তাহলে কোন শর্ত মানতে হবে? এফ এস এর সমান হইতে হবে, অথবা এফ এস থেকে কী হইতে হবে? ছোটো হইতে হবে। কার? এম ভি স্কোয়ার বাই আর এর। তাহলে এখান থেকে এই কনসেপ্ট আমরা বুঝতে পারলাম যে এই এম ভি স্কোয়ার বাই আর এর ভ্যালু এফ এস এর সমান অথবা এফ এস অপেক্ষা কী হইতে হবে? ছোটো হইতে হবে। অবজারভার আমরা কোথায় ধরে নিয়েছি? অবজারভার ধরে নিয়েছি এই যে নন ইনার্শিয়া ফ্রেম, সেই নন ইনার্শিয়া ফ্রেমে আস। তাহলে এখন আমাদের টার্গেট কী? আর এর ভ্যালু বের করা। এফ এস এর ভ্যালু আমরা জানি মিউ এস ইন্টু আর, মিউ এস ইন্টু আর দেখবেন অর ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। তো আর এর ভ্যালু কত এখানে? মিউ এস সমান সমান এম জি গ্রেটার দেন অর ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। এই আর এর ভ্যালুর জন্য আমরা আগেই চিত্রটা এঁকেছিলাম, এই চিত্রের কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারি এম জি নিচে কাজ করে আর উপরে কাজ করে। সামেশন অফ এফ ওয়াই কত এখানে? 0। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে আর সমান সমান কত হয়? এম জি হয়। এই আর এর জায়গায় আমরা এম জি লিখলাম, এম এম ক্যান্সেল আউট। তাহলে আমরা এইটা লিখতে পারি মিউ এস জি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তাহলে আমাদের বের করতে হবে আর এর ভ্যালু। তাহলে আমরা লিখতে পারি এরকম ভি স্কোয়ার বাই আর টু মিউ এস জি। তাহলে আর এর ভ্যালু যদি আমরা বের করি, যদি আমরা এটা উল্টায় দিই তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, গ্রেটার দেন অর ইকুয়ালস টু মিউ এস জি। তাহলে আমাদের যে আনসার আসতেছে আর সমান সমান, হ্যাঁ সরি, এটা এভাবে না করে এইখান থেকে লাইনটা আরও ইজিলি লেখা যায়। এখান থেকে আমরা আর বের করবো, আরকে যদি আমরা এদিকে আনি, মিউ এস জিকে যদি আমরা এদিকে নিই, তাহলে আমাদের অঙ্ক হয়ে যেতেছে। আর ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু কত আসতেছে? ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এখন এখানে যদি আমরা ভ্যালু বসাই, ভি এর ভ্যালু আমাদের কত দেওয়া আছে? 10 স্কোয়ার বাই হচ্ছে পয়েন্ট মিউ এস ইন্টু জি, 0.5 × 9.8। তাহলে আর এর ভ্যালু আসতেছে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 20.4। এই যে আর এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়ালস টু 20.4 আসছে, এইটার মিনিং কি? আর এর ভ্যালু 20.4 এর সমান অথবা তার থেকে বড় হইতে হবে। তাহলে আর এর যে সর্বনিম্ন মান, সেই সর্বনিম্ন মান কত আসতেছে? আর মিনিমাম কত আসতেছে? আমাদের আনসার আসছে আর গ্রেটার দেন অর ইকুয়ালস টু 20.4। এখান থেকে আমরা বলতে পারি আর এর ভ্যালু 20.4 এর সমান অথবা তার থেকে কী আসবে? বেশি। তাহলে আর এর সর্বনিম্ন ভ্যালু কত আসতেছে? 20.4 মিটার। এই ছিল আমাদের প্রশ্নের আনসার। এই হচ্ছে এই টোটাল প্রশ্নের ওভারঅল কনসেপ্ট। এখানে আমরা দুইটা কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, এক কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল আমরা দুইভাবে চিন্তা করতে পারি, এক নন ইনার্শিয়া ফ্রেম থেকে, আর হচ্ছে ইনার্শিয়া ফ্রেম থেকে। ইনার্শিয়া ফ্রেম থেকে যদি চিন্তা করি, তাহলে ব্যাপারটা হবে এইরকম যে কেন্দ্রের দিকে যতগুলো বল আছে সবগুলো বলের যে লব্ধি সেটি কার সমান হবে? এম এসি বা এম ভি স্কোয়ার বাই আর এর সমান হবে। আর যদি আমরা ইনার্শিয়া ফ্রেমে নন ইনার্শিয়া ফ্রেমে চলে আসি, সেক্ষেত্রে আমাদের কিসের কনসেপ্ট চলে আসবে? কেন্দ্র বিমুখী বলের কনসেপ্ট চলে আসবে। আচ্ছা, আমাদের যে দ্বিতীয় প্রশ্নটি ছিল সেটি খুবই সহজ, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এত। তাহলে আমরা জানি উত্তল লেন্সের ফোকাস কী হয়? পজিটিভ। লেন্সের বাম পাশে 30 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলে অবস্থান প্রকৃতি ও বিবর্তন। তাহলে আমরা যদি
एफ एर भैलू कत देवा प्लस 10 सेंटीमिटार यूएर भैलू देवा आज है 30 सेंटीमिटार ये बाम पासे তাহলে আমরা ভি যদি আমরা বের করতে চাই তার মানে ওয়ান বাই এফ সমান সমান ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি তাহলে আমরা যদি ওয়ান বাই ভি বের করতে চাই ওয়ান বাই ভি সমান সমান ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ তাহলে এটা যদি আমরা সমাধান করি এফ এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই টেন মাইনাস ওয়ান বাই থার্টি থার্টি যদি লস হয় থার্টি থ্রি মাইনাস ওয়ান তার মানে টু বাই থার্টি ওয়ান বাই ফিফটিন তাহলে ভি এর ভ্যালু আসতেছে 15 সেন্টিমিটার তাহলে ভি এর ভ্যালু যেহেতু পজিটিভ তার মানে আমাদের বিম্বের প্রকৃতি কেমন হবে প্রকৃতি হবে হচ্ছে বাস্তব যেহেতু আনসার পজিটিভ আসছে তার মানে এটা কোন পাশে আছে ডান পাশে বাস্তব বিম্ব বাম পাশে বস্তু ছিল তাহলে উত্তল লেন্সে বাস্তব বিম্ব কোথায় গঠন হবে লেন্সের পিছনে তাহলে বস্তু যেহেতু বাম পাশে ছিল বিম্ব কোথায় হবে আমাদের ডান পাশে হবে কত সেন্টিমিটার দূরে 15 সেন্টিমিটার দূরে তাহলে আমরা যদি বলি এফ এর ভ্যালু কত এফ এর ভ্যালু হচ্ছে প্লাস 10 তাহলে টু এফ এর ভ্যালু কত প্লাস 20 সেন্টিমিটার তাহলে আমরা বুঝতেছি বিম্ব আসলে বস্তু যে পাশে আছে তার কোন পাশে আছে বিপরীত পাশে এবং এফ থেকে টু এফ এর মধ্যে 15 সেন্টিমিটার এফ এর ভ্যালু কত 10 সেন্টিমিটার টু এফ এর ভ্যালু কত 20 সেন্টিমিটার তাহলে ভি এর ভ্যালু কত আসতেছে 15 সেন্টিমিটার তাহলে এটা কোন রেঞ্জে আছে এফ থেকে টু এফ এর মধ্যে আছে আর এরপরে বিবর্ধন যদি আমরা বের করতে চাই এম সমান সমান আমরা কি লিখতে পারি মাইনাস ভি বাই ইউ মাইনাস হচ্ছে 15 আর ইউ এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস হাফ তাহলে এই মাইনাস চিহ্ন দ্বারা আমরা বুঝবো যে বিম্ব হবে উল্টা আর এই যেহেতু ভ্যালু এম এর ভ্যালু এটা এইভাবে লিখতে হবে যে এম এর ভ্যালু মডুলাস অফ এম এর ভ্যালু কত আসতেছে হাফ আসতেছে এটা কি একের থেকে কম লেস দেন ওয়ান তার মানে বিম্ব কেমন হবে কর্মিত তাহলে এখানে আমাদের তিন আনসার আমাদের বলতে হবে যে বিম্ব হবে বাস্তব উল্টা এবং কি খুরবিত উল্টা এবং খুরবিত বুঝছে এম এর ভ্যালু দেখে এম সমান মাইনাস ভি বাই ইউ মাইনাস 15 বাই 30 মাইনাস হাফ আসছে এই মাইনাস চিহ্ন দ্বারা বুঝতেছি বিম্ব কী হবে উল্টা আর এই মডুলাস অফ এম যদি আমরা এম এর মডুলাস নিই এম এর মডুলাসের ভ্যালু কত আসতেছে হাফ যেটা লেস দেন কত ওয়ান আর লেস দেন এম এর ভ্যালু যদি লেস দেন ওয়ান হয় তাহলে কী হবে খুরবিত হবে বিম্ব কী হবে খুরবিত হবে এর পরের যে প্রশ্ন বলছে যে এই বর্তনীতে 4 ওহম রোধের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য নির্ণয় করো এই 4 ওহমের যে বিভব পার্থক্য এটা আমরা একাধিকভাবে সমাধান করতে পারি এক এই 4 ওহমের টোটাল 4 ওহমের কারেন্টটা বের করতে পারি এই 4 ওহমের কারেন্টটা যদি আমরা বের করি তাহলে 4 ওহমের কি পাওয়া যাবে ভোল্টেজ পাওয়া যাবে তাহলে আমরা যদি এইভাবে হিসাব করতে চাই তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা এই হিসাবে ডিনোট করি এটা বি তাহলে এই 2 ওহমের বিভব পার্থক্য মানে এ এবং বি এর বিভব পার্থক্য এই 4 ওহমের বিভব পার্থক্য মানে কত এ এবং বি এর বিভব পার্থক্য তাহলে এই সার্কিটকে যদি আমরা এরকম একটি সার্কিটে রূপান্তর করি এ বি 4 এবং 2 যদি আমরা সমান্তরাল করি তাহলে আমরা পাবো হচ্ছে উপরে গুণফল নিচে যোগফল তার মানে উপরে যদি আমরা গুণ করি তাহলে আসবে 8 নিচে যদি আমরা যোগ করি তাহলে আসতেছে 6 তার মানে আসতেছে কত 4 বাই 3 তাহলে 2 এবং 4 সমান্তরাল করলে কত আসবে 4 বাই 3 2 ভোল্ট এখন চাইলে আমরা কারেন্ট দিয়েও বের করতে পারি এই 4 বাই 3 এর যে বিভব পার্থক্য এটাই মূল সার্কিটে এ এবং বি বিন্দুর পার্থক্য এইটাই 2 ওহমের বিভব পার্থক্য এইটাই কত ওহমের বিভব পার্থক্য 4 ওহমের এই চিত্র আঁকার পরে অঙ্ক আমরা দুইভাবে অ্যাপ্লাই করতে পারি এক কারেন্ট বের করে বিভব বের করা আর ডিরেক্ট ভোল্টেজ ডিভাইডার আমরা কি করে দিতে পারি অ্যাপ্লাই করে দিতে পারি আগে আমরা কারেন্ট বের করে অঙ্কটা করি আই সমান সমান আমরা জানি ভি বাই আর তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 2 আর আর এর ভ্যালু হবে এই দুইটার যদি আমরা যোগ করি তাহলে আসবে 2 যেহেতু এই দুইটা কিসে আছে শ্রেণীতে আছে এই দুইটি রোধ শ্রেণীতে আছে তাহলে আসতেছে এখন 1 অ্যাম্পিয়ার তাহলে এখন এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে বের হয়েছে তাহলে এইটার কারেন্ট 1 অ্যাম্পিয়ার এটার কারেন্ট 1 অ্যাম্পিয়ার তাহলে আই ভি এ বি সমান সমান আমরা লিখতে পারি
আই ইন্টু আর, আই এর ভ্যালু কত ওয়ান, আর এর ভ্যালু কত ফোর বাই থ্রি, এই হচ্ছে ফোর বাই থ্রি ভোল্ট। চাইলে আমরা এইভাবে সমাধান করতে পারি, আবার যদি আমাদের মনে হয় না আমরা এইভাবে সমাধান করব না, ডিরেক্ট ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে দিব, তাহলে অঙ্কটা এক লাইন হয়ে যাবে, দুই ভাগে করার দরকার নেই। আমাদের কি বের করতে হবে, ভিএফ, মানে এই ফোর বাই থ্রিয়ের মধ্যের যে বিভব পার্থক্য, এটাই মূল সার্কিটে কার বিভব পার্থক্য, ফোরের বিভব পার্থক্য। তাহলে এই ফোর বাই থ্রিয়ের যদি বিভব পার্থক্য বের করতে চাই, তাহলে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করলে যার মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপটা আমরা বের করতে চাই, সেই রোডটা কোথায় হবে, উপরে। বাকি যে রোডগুলো শ্রেণীতে থাকবে তাদের নিচে কী করবো, আমরা যোগ করবো, টু বাই থ্রি ফোর বাই থ্রি ইন্টু টু। এইটুকু লসাগু করলে আমাদের কত আসে, দুই আসে, এটা আমরা আগে দেখছি, মানে এই দুইটা যোগ করলে আমাদের কত আসবে, দুই, দুই দুই যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে ডিরেক্ট আনসার আমাদের কত আসবে, ফোর বাই থ্রি ভোল্ট। এই হচ্ছে এই প্রশ্নটির আনসার। দুই এবং তিন নম্বর প্রশ্নটি খুবই সহজ ছিল, এবং এখন আমরা লাস্ট প্রশ্নে যাই। সেটি বলা আছে একটি কার্নুর ইঞ্জিন টিএইচ 900 কেলভিন, টিএল হচ্ছে 300 কেলভিন, তার মানে এটা হচ্ছে উৎসের তাপমাত্রা, এটা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা। তাপমাত্রার মধ্যে কার্যরত ইঞ্জিনটি প্রতি চক্রে 0.25 সেকেন্ড সময়ে 1200 জুল কাজ করে। উচ্চ তাপমাত্রায় ধারক থেকে শক্তি স্থানান্তরের ফলে এর কার্যকরী পদার্থের এনট্রপি বৃদ্ধির বের কর। এখন এখানে আমাদের এনট্রপি বৃদ্ধির পরিমাণে বের করতে বলছে। নর্মালি কার্নোর ইঞ্জিনে এক চক্রে টোটাল এনট্রপির পরিবর্তন কত জানি আমরা, জিরো। আমাদের এইটা বের করতে বলেনি, আমাদের বলছে যখন এই টিএইচে, মানে যখন তাপ উঠছে, এই এখানকার প্রক্রিয়াটা কীভাবে হয়, সে টিএইচে কাজ করতেছে, এখানে তাপ উৎস হতে কী করে, তাপ গ্রহণ করে, কিউ ওয়ান পরিমাণ বা কিউ এইচ পরিমাণ লিখলাম, কিউ এইচ পরিমাণ তাপ গ্রহণ করে, এখানে কিছু পরিমাণ কী হয়ে যায়, কাজ হয়ে যায়, এই যেটা বলছে আর কি, শক্তি স্থানান্তরের ফলে কার্যকরী পদার্থের এনট্রপি বৃদ্ধির কথা, মানে এনট্রপি যে বৃদ্ধি পাইছে এটা বের করতে হবে। তাহলে এখানে কিছু পরিমাণ কী হয়, কাজ হয়, তারপরে বাকি তাপ এখানে আসার পর শোষণ হয়, তাপ গ্রাহকে কী হইতেছে, শোষণ হইতেছে, তাপ উৎসে তাপ গ্রহণ করতেছে, এইভাবেই কন্টিনিউয়াস সার্কেল চলতে থাকে। এখন এই যে টিএইচ তাপমাত্রায়, টিএইচ তাপমাত্রায় যে এনট্রপি যে পরিমাণ বৃদ্ধি পায়, এখান থেকে আবার এখানে এই টিএল তাপমাত্রায় সেম পরিমাণ এনট্রপি হ্রাস পায়, ফলে এক চক্রে টোটাল এনট্রপির পরিমাণ কত হয়ে যায়, পরিবর্তনটা কত হয়ে যায়, শূন্য হয়ে যায়। আমাদের আসলে টোটালটা চাই না, আমাদের চাইছে টিএইচ তাপমাত্রায় যখন এই যে অভ্যন্তরীণ শক্তি দ্বারা পদার্থের এই যে কার্যকরী যে পদার্থ আছে সেটার যে এনট্রপি বৃদ্ধি, সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এনট্রপি বৃদ্ধিটা কখন পাচ্ছে, এই তাপ উৎস থেকে যখন কিউএল কিউএইচ পরিমাণ তাপ গ্রহণ করে কাজ করতেছে, তখন কী হইতেছে, এনট্রপি বৃদ্ধি পাইতেছে, আবার যখন এখানে তাপ শোষণ করতেছে কিউএল পরিমাণ, তখন এনট্রপি কী পাচ্ছে, হ্রাস পাচ্ছে। এই টোটাল যে যোগফল সেটা কত হবে, শূন্য। কিন্তু আমাদের এই টোটাল যোগফল চাই নাই, আমাদের চাইছে হচ্ছে এনট্রপি কতটুকু বৃদ্ধি পায়। তাহলে আমাদের আসলে ডেল এস যেটা বের করতে বলছে, ওয়ান সমান সমান আমাদের হবে হচ্ছে কিউএইচ বাই টিএইচ, এইটা হচ্ছে আমাদের আনসার। এখন কিউএইচ আর টিএইচের ভ্যালু আমাদের জানতে হবে, টিএইচের ভ্যালু দেওয়া আছে, এখন আমাদের বের করতে হবে কিউএইচের ভ্যালু। এখানে কাজের পরিমাণ দেওয়া আছে, কাজের পরিমাণ দেওয়া আছে 1200 জুল। তাহলে এখন আমরা জানি কর্মদক্ষতা ইটা সমান সমান ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান, বা এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কিউএল বাই কিউএইচ। নর্মালি আমরা যেটা পড়ে আসছি সেটা হচ্ছে ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান। এখান থেকে আরও যদি আমরা একটু ডিটেলস বোঝার চেষ্টা করি, তাহলে আসতেছে কিউএইচ মাইনাস কিউএল বাই কিউএইচ। এখানে কী হয়েছিল, কিউএইচ পরিমাণ তাপ গ্রহণ করছিল, ডাব্লিউ পরিমাণ কাজ হয়ে গেছে, দেন কিউএল পরিমাণ শোষণ করছে। তাহলে এখান থেকে বোঝা যায় ডাব্লিউ এর যে ভ্যালু সেটা হচ্ছে কিউএইচ মাইনাস কিউএল, যদিও এটা আমাদের আগের থেকেই জানা, তো ডাব্লিউ বাই কিউএইচ। তাহলে কর্মদক্ষতার কনসেপ্ট থেকে আমরা কী বুঝতেছি,
যতটুকু তাপ আমরা তাপ উৎস থেকে গ্রহণ করি তার যত অংশ কাজ হয় সেটাই হচ্ছে সেই ইঞ্জিনের কর্মদক্ষতা। তাহলে ইটা সমান সমান ডাব্লিউ বাই কিউ এইচ আমরা জানি। চাইলে আমরা ডিরেক্ট লিখতে পারতাম, মানে আমাদের আসলে এই লাইনটা লেখার দরকার ছিল না, এটা আমি বোঝানোর জন্য বললাম। আমরা আসলে পরীক্ষার হলে যখন অঙ্ক করবো তখন অঙ্কটা করবো এইভাবে, ডাব্লিউ বাই কিউ এইচ, আর আমরা কী জানি ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান। তাহলে এখন লক্ষ্য করে দেখেন, আমরা ডাব্লিউ এর ভ্যালু জানি, টি টু এর ভ্যালু জানি, টি ওয়ান এর ভ্যালু জানি। টি টুটা আসলে আমাদের কত এল, আর এটা হচ্ছে টি এইচ, তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ উৎসের তাপমাত্রা। তাহলে কিউ এইচ সমান সমান আমাদের কী আসতেছে, কিউ এইচ যদি এদিকে যায় তাহলে ওয়ান মাইনাস টি এল বাই টি এইচ কোথায় আসবে, নিচে। তার মানে ডাব্লিউ বাই ওয়ান মাইনাস টি এল বাই টি এইচ। তাহলে ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 1200, ওয়ান মাইনাস টি এল এর ভ্যালু হচ্ছে 300 বাই 900। তাহলে কত আসতেছে, আমরা যদি লসাগু করি তাহলে উপরে এখানে আসতেছে 1/3, তার মানে নিচে আসতেছে 2/3, 2/3। তাহলে 3 দ্বারা গুণ, 2 দ্বারা ভাগ, তার মানে আসতেছে 1800 জুল। তাহলে কিউএইচ এর ভ্যালু কত আসতেছে আমাদের, 1800 জুল। তাহলে এই যে এনট্রপির পরিবর্তন বা এনট্রপি যে বৃদ্ধি পাইছে এই অংশে সেটা কত হবে, 1800 বাই হচ্ছে টিএইচ এর ভ্যালু 900 প্লাস 2 জুল আর কেলভিন। এখন এখানে একটা কনফিউশন অ্যারাইজ হচ্ছে যে 0.5 সেকেন্ডের, 0.25 সেকেন্ড, এখানে ঘটনাটা কি, 0.25 সেকেন্ড হচ্ছে এক চক্রের যে সময়, এক চক্র কমপ্লিট করতে যে সময় লাগছে সেটা হচ্ছে 0.25 সেকেন্ড। এই 0.25 সেকেন্ডের এই অঙ্কে আসলে তেমন কোনো ভূমিকা নেই। এখন দেখেন এইটা হচ্ছে আমাদের আনসার। এখন এই জুল পার কেলভিনকে যদি আমরা ওয়াট পার কেলভিন এককে নিতে চাই, মানে একক সময় আমরা নিতে চাই, তখন এটাকে 0.25 দ্বারা ভাগ করলে এটা আসলে কত সেকেন্ডে হইতেছে, 0.25 সেকেন্ডে। যদি 0.25 দিয়ে ভাগ করি দেন আমাদের কী আসতেছে, 8 ওয়াট পার কেলভিন। তো আমাদের আসলে ওইটা লেখার দরকার নেই। কেন দরকার নেই আমরা একটু বোঝার চেষ্টা করি, যে এখানে কনসেপচুয়াল যে ব্যাপারটি আচ্ছা, কারণ ওর যে নর্মাল চক্র ছিল সেই চক্রটা এরকম ছিল, সমষ্ণতাপীয় প্রসারণ, দেন হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় কি সংকোচন, মানে এইভাবে আমরা সার্কেলটা কমপ্লিট করি। এখানে কিউ ওয়ান পরিমাণ তাপ গ্রহণ করে, এখানে কিউ টু পরিমাণ তাপ বর্জন করে, টি ওয়ান তাপমাত্রা, টি টু তাপমাত্রা। আচ্ছা, এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখন ঘটনাটা ঘটে তখন তো আসলে কোনো কিউ এর আদান প্রদান ঘটে না, তার মানে এনট্রপির পরিবর্তন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কত আসতেছে, এমনি শূন্য আসতেছে। তাহলে ফার্স্ট যে চক্র কমপ্লিট হয়েছে, মানে এখান থেকে এই পর্যন্ত আমাদের এনট্রপি বৃদ্ধিটা কত হয়, কিউ ওয়ান বাই টি ওয়ান, এটা হচ্ছে আমাদের ডেল এস ওয়ান সমান সমান, এটা হয় আমাদের প্লাস, আর ডেল এস টু এখান থেকে সেটা হয় হচ্ছে মাইনাস কিউ টু বাই টি টু। এখন আমরা কার্নোট ইঞ্জিন থেকে যেটা জানি সেটা হচ্ছে কিউ ওয়ান বাই টি ওয়ান সমান সমান কিউ টু বাই টি টু। তাহলে কিউ ওয়ান বাই টি ওয়ান আর কিউ টু বাই টি টু এর ভ্যালু কি সমান, কিন্তু একটি পজিটিভ আর একটি কি নেগেটিভ। তার মানে টোটাল চক্রে এস ওয়ান প্লাস ডেল এস টু সমান সমান কত আসবে, জিরো আসবে, কারণ এটা আমরা জানি। এখন এই যে 0.25 সেকেন্ড দেওয়া, সেটা দেওয়া হচ্ছে এই এ থেকে যদি আমরা সিডি আবার এতে ফিরে আসি তাহলে কত সেকেন্ড লাগবে, 0.25 সেকেন্ড। তাহলে প্রতি 0.25 সেকেন্ড পর এনট্রপির পরিবর্তন কত, শূন্য। তাহলে 0.25 শূন্য, 0.5 যাওয়ার পরে আবার কত, এনট্রপির টোটাল পরিবর্তন শূন্য, 0.75 যাওয়ার পরেও এনট্রপির টোটাল পরিবর্তন শূন্য, 1 মিনিট পরেও এনট্রপির টোটাল যে পরিবর্তন এক চক্রে সেটা শূন্য। তাহলে আমরা আসলে যে বৃদ্ধির পরিমাণটা বের করি সেটা হচ্ছে ফার্স্ট সার্কেলের এ থেকে সিতে আসতে যে এনট্রপি বৃদ্ধিটা হয় সেটা আমরা আসলে নির্ণয় করতেছি। আর এনট্রপি হ্রাস পায় কখন, সি থেকে এতে যখন যায় তখন এনট্রপি এই যে এই পরিমাণ হ্রাস পায়, কিউ টু বাই টি টু ভ্যালু পরিমাণ কী পায়, হ্রাস পায়, আর টোটাল যোগ করলে কত আসে, জিরো। তাহলে এই যে 0.25 সেকেন্ড অঙ্কে আছে সেটা আসলে আমাদের ইউজ করার দরকার নেই। এই 0.25 সেকেন্ড একমাত্র লাগে হচ্ছে আমরা যখন পাওয়ারের অঙ্ক করি, পাওয়ার পি সমান সমান ডাব্লিউ বাই টি। তাহলে এই যে ডাব্লিউ এর যে সূত্র সেটা হচ্ছে ইটা সমান সমান আবার আমরা কী জানি, ডাব্লিউ বাই, যদি আমরা এই প্রশ্ন সাপেক্ষে লিখি তাহলে হচ্ছে
QH যে তাপ গ্রহণ করি, আর যদি আমরা নর্মাল যেটা পড়ি বইয়ে সেটা হচ্ছে Q1। এই একমাত্র এখান থেকে W বের করে যদি আমরা ক্ষমতার অঙ্ক করতে চাই সেই ক্ষেত্রেই আমাদের প্রতি সার্কেলের টাইমের প্রয়োজন হয়, আদারওয়াইজ এই টাইম ইউজ করার কোনো দরকার নেই। এই ছিল ঢাকা ভার্সিটির যে চারটি রিটার্ন প্রশ্ন ছিল সেই রিটার্ন প্রশ্নগুলোর কনসেপ্ট। তো আশা করি এই ক্লাসের যদি টোটালি আপনারা ভালোভাবে ফলো করেন কনসেপ্টগুলো, তাহলে এই টাইপের অনুরূপ প্রশ্ন যদি আবার আসে তাহলে কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ সবাইকে।